হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতন আমি আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদের জানিয়ে দিই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি শারীরিক মিলনের স্বপ্ন দেখলে তা থেকে কি সংকেত পাওয়া যায় বা এই স্বপ্নের অর্থ কী শারীরিক মিলনের স্বপ্ন দেখেছেন এমন মানুষের সংখ্যা কম নয় শারীরিক মিলনের স্বপ্নে কখনো ধরা দেন চেনা মানুষ তো কখনো আবার মুখটা হয় অত্যন্ত অচেনা কখনো সমলিঙ্গের প্রতি আকর্ষণ কখনো আবার খুব কাছের বন্ধুকেই মিলনের সঙ্গী হিসেবে দেখেন অনেকে কিন্তু চোখ খুলতেই ব্যস্ত জীবনে সে স্বপ্নে আর ভাবেন না স্বপ্নকে স্বপ্ন লোকেই ঠেলে দিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পড়েন কিন্তু এইসব স্বপ্নেরও যথেষ্ট একটা অর্থ রয়েছে আসুন এবার তাহলে জেনে নিই স্বপ্নের সহবাস দেখলে তার থেকে কি সংকেত পাওয়া যায় বা সহবাসের স্বপ্নের অর্থ কী আর যাহারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লেখার উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস তান্ত্রিক টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছ ও শিকড় করে অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এক অচেনা ব্যক্তির সাথে সহবাস এমনটা হতেই পারে যে আপনি স্বপ্নে এমন এক ব্যক্তির সাথে মিলনে লিপ্ত হয়েছেন যিনি আপনার কাছে অচেনা সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য তিনি যদি দুর্বল ব্যক্তি হন তার মানে হলো আপনার ব্যক্তিত্বও দুর্বল আর তিনি যদি শক্তিশালী হন তাহলে বুঝতে হবে সঠিক ব্যালেন্স রেখেই বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিত্ব দুই জবরদস্তি বা ধর্ষণ সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই ধরনের স্বপ্নের কথাই বেশি শোনা যায় এখানে তাদের কথা বলা হচ্ছে যাদের বাস্তব জীবনে ধর্ষণের মতন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়নি ঘুমের মধ্যে ঘাম হয় অনেকের ঘুম ভেঙেও যায় এমন স্বপ্নের অর্থ হলো শারীরিক অথবা মানসিকভাবে ভেঙে পড়েছেন আপনি আর তাতে সেটা যে কোনো কারণে হতে পারে অফিসের চাপ বাড়ির চাপ অপ্রত্যাশিত সন্তান জনমের চাপের কারণেও এই ধরনের স্বপ্ন দেখে থাকেন অনেকে হতাশা দুর্বলতা ভয় এবং অপমানের মতন বিষয়গুলির জন্যই এমন ধরনের স্বপ্ন আসে তিন প্রাক্তনের সাথে সহবাস শারীরিক মিলনের স্বপ্নের এটি অত্যন্ত পরিচিত একটি রূপ মহিলা পুরুষ নির্বিশেষে এই স্বপ্ন দেখে থাকেন আর অধিকাংশই এর অর্থ খুঁজে বের করেন প্রাক্তনের সঙ্গে হয়তো সম্পর্ক গড়ার বাসনা নতুন করে জন্মেছে এমনটা ভাবলে ভুল ভাবছেন আসলে এই স্বপ্নে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কোনোই ভূমিকা নেই রয়েছে আপনার ইচ্ছার হয়তো নতুন পার্টনারের সঙ্গেও আপনি সেইভাবেই সঙ্গমে লিপ্ত হতে চান যেভাবে স্বপ্নে ধরা দিয়েছেন আপনার আকাঙ্ক্ষাই এই অবচেতন মনের মূল বক্তব্য চার সমলিঙ্গের সাথে সহবাস খোলা চোখের বাস্তবে আপনি স্ট্রেট সমলিঙ্গের প্রতি একেবারেই যৌন আসক্তি নেই তা সত্ত্বেও কাছের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে মিলনের স্বপ্ন আপনাকে বিভ্রান্ত করছে নিজের ব্যক্তিত্ব নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন ভয় পাবার বা চিন্তার কোনো কারণ নেই ভেবে দেখুন যাকে নিয়ে এই স্বপ্নটি দেখলেন সম্পত্তি তার কোনো কাজ বা স্বভাব আপনার মন ছুঁয়েছে কিনা আপনি হয়তো সেই কাজ করতে ইচ্ছুক অথবা একই চারিত্রিক বৈশিষ্ট্য সন্ধানী আর এই কারণেই এমন স্বপ্ন আসে অবচেতন মনে পাঁচ অপছন্দের ব্যক্তির সাথে সহবাস বাস্তবে তাকে হয়তো দু চোখে দেখতে পারেন না সাপে নেউলে সম্পর্ক অথচ স্বপ্নে এমন অদ্ভুতভাবে ধরা দিল সেই ব্যক্তি এর অর্থ হতে পারে ওই মানুষটির সঙ্গে আপনি বিবাদ মিটিয়ে নিতে চান অথবা তার কোনো একটি বিষয়কে আপনি হিংসা করেন তা চাকরিও হতে পারে বা সৌন্দর্যও ছয় সেলিব্রিটির সাথে সহবাস স্বপ্নে সলমন খান বা হৃত্বিক রোশন এসে চরম রতিশুক দিয়েছেন কখনো অথবা ক্যাডেরিনা কাইফকে কখনো খুব কাছ থেকে অনুভব করেছেন স্বপ্নে এই ধরনের স্বপ্নের দুটি অর্থ হয় এক আপনি সত্যি ওই সেলিব্রিটির সাথে মিলনে লিপ্ত হতে চান আর দু নম্বর হল এদের নাম এবং যশ খ্যাতি আপনাকে তীব্রভাবে আকর্ষণ করে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে